দ্যালয় শাখার সভাপতি চব্বিশ সালে তারা একজন আমরা তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দিব সকল মানুষের কান্না ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে হঠাৎ করে সামনে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কও ছিলেন হঠাৎ করে প্রকাশ্যে আসা কে এই সাদিক কায়েম সেটি জানার চেষ্টা করছেন নেটিজানরা জানা গেছে সাদিক কায়েম ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দু হাজার ষোলো সতেরো সেশনের শিক্ষার্থী ছিলেন তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায় মেধাবী এই তরুণ স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলে নিজ বিভাগের মধ্যে তৃতীয় হয়েছিলেন স্নাতকে তার সিজিপিএ ছিল তিন দশমিক সাত আট তবে স্নাতকোত্তরে সাদিক কায়েমের সিজিপিএ কত ছিল সেটি জানা সম্ভব হয়নি ছোটবেলা থেকে মেধাবী সাদিক খাগড়াছড়ি সরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের বাইতুর সরফ থেকে আলিম পাশ করেন এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এদিকে হঠাৎ করে সাদিক কায়েমের এভাবে প্রকাশ্যে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন সাদিক কায়েম নাজমুল হাসান রাসেল নামে একজন লিখেছেন ফেসিবাদের বিপক্ষে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হচ্ছে তা আমাদের ভবিষ্যৎ ছাত্র রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চব্বিশে শহীদদের স্বপ্নের বাস্তবায়নে আমরা নতুন ছাত্র রাজনীতির জন্য একতাবদ্ধ হতে চাই গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপার্থক্যের প্রতি শ্রদ্ধা রেখে আমরা সকলেই এই পথে এগিয়ে যেতে পারি আলমগীর হোসেন লিখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জন্য সব যেন আরও সহজ করে দিন আমার মনে হয় এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের কোনো সভাপতি সংগঠনের পদবি ব্যবহার করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আবারও আলহামদুলিল্লাহ এর আগে একুশ সেপ্টেম্বর শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ চার্য লাউঞ্চে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদিক কায়েম নিজেকে ছাত্র ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতি বলে পরিচয় দেন পরবর্তীতে ছাত্র রাজনীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টও দেন তিনি ফেসবুকের ওই পোস্টে তিনি বলেন ফেসিস্ট শোষণ শুধু ছাত্র রাজনীতি নয় রাজনীতি সংজ্ঞায় পাল্টে দিয়েছে ফেসিবাদে কোন রাজনীতি থাকে না বিরাজনীতি ফেসিবাদের ভাষা ফেসিবাদ ছাড়া সকল বাথ ইজম ও রাজনীতি ফেসিবাদে অনুপস্থিত থাকে ফেসিবাদে কোনো রাজনীতি নাই শুধু ফেসিবাদই আছে টেন্টারবাজি ক্রসফায়ার ফাঁসি এসব রাজনীতি না এগুলি ফেসিবাদ ফেসিবাদের গত বছরের ভয়ঙ্কর দিনগুলো কিংবা দুর্নীতি তারও পূর্বের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো রাজনীতির প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি করেছিল তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু চব্বিশে ছাত্র জনতার অভ্যুত্থান সমস্ত ভুল ভেঙে দিয়েছে রাজনীতি সম্পর্কে তৈরি হয়েছে নতুন সচেতনতা দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে এখানে রাজনৈতিক আলাপ জরুরি আমরা জানি এই স্বাধীনতার জন্য শহীদ হয়েছে রাজনৈতিক দল সংশ্লিষ্ট এবং দলের আওতামুক্ত রাজনীতি সচেতন ছাত্র জনতা ফেসিবাদের পতন ঘটানোর চেয়ে বড় রাজনীতি আর কোনো রাজনীতি না আমরা চাই সেই রাজনীতির আদর্শে ছাত্র রাজনীতির ব্যাপক ইতিবাচক সংস্কার হবে ভবিষ্যতে ছাত্র রাজনীতিতে মত দ্বিমত হবে যুক্তির পাথরে সবাই বিক্ষিপ্ত হবে কিন্তু কোনো হকেস্টিক কিংবা স্ট্যাম্প থাকবে না কোনো গেস্টরুম গণরোম থাকবে না চব্বিশের আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে এগিয়ে যাবে এই ছাত্র রাজনীতি মধ্যতে ভিন্নমতের কেউ চা খেলে অপর পক্ষের কেউ আসবে না একাডেমিক পরিবেশে কোনো বিঘ্ন ঘটবে না বিশ্ববিদ্যালয়ে থাকবে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি গণতান্ত্রিক দেশে ভিন্নমতের প্রতি থাকবে সম্মান কিন্তু কেউ যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সে ব্যাপারে রাখতে হবে সজাগ ও পূর্ণ দৃষ্টি এই রাজনৈতিক সংস্কারে অবশ্যই চব্বিশের শহীদদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে তা না হলে ভেসতে যাবে আমাদের এই স্বাধীনতা আমরা চাই ছাত্র রাজনীতি সংস্কার গবেষণা পলিসি ডায়ালগের মধ্য দিয়ে তা বাস্তবায়িত হোক এ লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি